চ্যানেল আমি অমৃতা চলে এসেছি আমার চ্যানেল নতুন একটা ভিডিও নিয়ে। আজকে হচ্ছে রবিবার, এখন থেকে আমি ভিডিওটা শুরু করছি। এখন বাজে 8:30। এই দেখো আমার মেয়ে রেডি হয়ে গেছে, ছেলে রেডি হয়নি, ঘুমিয়েছে, উঠছে, আমি রেডি হবো, আমরা রেডি হবো। আজকে আমি কোথায় যাচ্ছি তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, স্কিপ করো না কিন্তু। তো চলো মুভিটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। বন্ধুরা, তো আমি রেডি হয়ে গেছি কিন্তু এখনো আমার মা হচ্ছে যে রেডি হয় না। এই যে রেডি হচ্ছে দেখো মাত্র দেরি হয়, পাপা তো বকে ওই জন্য করে দিচ্ছে। মার হয়ে যাও, মা তো কিছু মেকআপ করে না, শাড়ি পরবে, হ্যাঁ আর চুল আরে সকালে যাবো, যদি বিকালে বিকালে যদি চাস তাহলে কে তোকে আনতে আসবে? আমরা তার আগে পারে যাবো তুই তার আমরা সবাই এখন রেডি হয়ে গেছি। এই যে আমরা এখন যাচ্ছি, কোথায় যাচ্ছি বলতো? আমরা যাচ্ছি মামা শ্বশুর বাড়ি। বহুত দিন পর আমরা এখন বেরিয়ে পড়েছি মামা শ্বশুর বাড়ি। এই যে এনার মামা বাড়ি, তো চলো যাওয়া যাক। দেখো পরিবেশটা কি সুন্দর লাগছে, মেঘলা আকাশ, বাতাস নেই, আমরা গাড়ির মধ্যে এসি চালিয়ে বসে আছি। চলো বেশি রাস্তার ভিডিও করব না, যেখানে যাচ্ছি মানে মামা শ্বশুর বাড়ি সেখানে গিয়ে ভিডিও করতে হবে। তো চলো গাই, সেই যে গাড়ি চালাচ্ছে ইনি, কি হাসি খুশি মন, মামা বাড়ি যাচ্ছে বলে কথা। দেখো বন্ধুরা, মামা বাড়ি যাবে বলে একদম দাঁত কপাটি বের করে হাসছে, বহুদিন পর যাচ্ছে মামা বাড়ি। তো চলো মামা বাড়ি যাওয়া যাক। বন্ধুরা আমরা পৌঁছে গেছি কাছাকাছি। এই যে পুকুরটা দেখা যাচ্ছে না, যে পুকুর, ওই পুকুরের ওই পাশে হচ্ছে মামা শ্বশুর বাড়ি। তো চলো, কত বড় পুকুরটা দেখতে পেয়েছো? চলো চলে এসছি আমরা, চলো আমাদের গাড়িটা এখানে থাকলো। এটা যে খেলতিছে, গাড়ি কাদা করে দিবি নি তো? হ্যাঁ কাদা নেই, মায়ে মায়ে দায়ে বাবা কোলে উঠে পা ফাঁকা করে, চল মাম দেখি। বন্ধুরা তোমরা দেখলে যে মামা বাড়ি পৌঁছে গেছি। অবশ্য সকাল থেকে আমি কিছুই খাইনি, আমি জল খেয়েছিলাম, আর যে কারণে জল খেয়েছিলাম কিছু খাওয়া হয়নি, যে কারণে সে কারণটা হচ্ছে যে আমি এবার রক্ত দেব বলে এসেছি। এখানে রক্তদান শিবির চলছে, প্রথম রক্ত দেব, রক্ত দেওয়া ভালো, তো তাই রক্ত দেব বলে এই যে চলে এসেছি। কখনো আগে দেয়নি, এই যে আমি দিচ্ছি, শুয়ে পড়েছি এখন রক্ত দিতে। সুঁচটা যখন ঢোকায় না তখন কোনো কিছু মনে হয়নি অতটা, কিন্তু যখন ওই সুঁচটা টেনে বের করে তখন ভীষণ লাগছিল, আর হাতটা আমার পুরো ওই দিন পুরো ব্যথা ছিল।
দেখো আমার হাতে একটা কার্ড দিয়ে দিয়েছে, বলছে যত পাঞ্চ করব তত তাড়াতাড়ি নাকি রক্তটা বেরিয়ে আসবে। তো প্রথম রক্ত দিচ্ছি, তো এমনিতেও রক্ত তাড়াতাড়ি বেরিয়ে আসছিল, বেশি সময় লাগেনি, ওই 5-6 মিনিটের মধ্যে, মানে 6-10 মিনিটের মধ্যে পুরো ভরে গেছিলো ব্লাডের যে বক্সটা, প্যাকেট পাউচটা, ওটা ভরে গেছিলো রক্ততে। তো যাই হোক, এই যে রক্ত দিচ্ছে এখন, আর একজন ভিডিও করে দিচ্ছিলো বনু, তো ভিডিওটা করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। তার জন্য আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম ভিডিওটা, বনুকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর এই দেখো, এইখানে আমার ছেলে আর আমি বসে আছি, হাতটা এখন আমি মুড়ে রেখেছি, দেখো হাত এখনও আমার খোলা হয়নি। আর আমাকে ওই যে কী দিয়েছে দেখছো, এই যে এখানে বনুকে ব্লাড নিচ্ছে, বনুর এই হাতে হয়নি, মানে প্রথমে বাম হাতে দিচ্ছিলো, বাম হাতে হয়নি বলে আবার ডান হাতে দিয়েছে। আর প্রথম রক্ত দিচ্ছে তো, মানে ব্লাডের কী প্রেশার, মানে রক্ত হুহু করে বেরিয়ে আসতেছে। তো চলো পুরোটা দেখতে থাকো, তোমরা সঙ্গে থাকো। আর তোমরা কেউ আগে কোনো দিন কি ব্লাড দিয়েছো তাহলে কমেন্ট করো, ব্লাড দেওয়া ভালো, তো তোমরা কমেন্ট করো কেউ যদি আগে ব্লাড দিয়ে থাকো। তো চলো পুরোটা দেখতে থাকো, স্কিপ করো না, সঙ্গে থেকো। তো চলো দেখো, ওর ওই হাতে শিরা খুঁজে পায়নি, তো এই হাতটা মুড়ে দিয়ে এবার ওকে ওই ওর ডান হাতে আবার ই করবে, রক্ত নেবে। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো তোমরা। দেখো বন্ধুরা, বোনকে উল্টো দিকে সুই করিয়ে আবার রক্ত নেওয়া হচ্ছে, দেখো সবাই যেদিকে মাথা আর সেদিকে পা। তো যাই হোক, আর আমার ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, আর আমাদের এখানে একটা সার্টিফিকেট আমাদের দেখো কফি খেতেও দিয়েছে। আর এই দিকে দেখো বোনুর রক্ত দেওয়া হয়ে গেছে, আর এই যে আমি কফি খাচ্ছি, দেখো বোনু ওই হাতটা ভালো করে দেখো, ওই যে হাতটা যে হাতে ওর ব্লাড নিয়েছে ডান হাতে, ও হাতটাকে দেখো খুলে আসতেছে। তারপর ওর কী হয়েছিল জানো তো, ভীষণ ওর হাত দিয়ে রক্ত পড়ছিল, মানে কী বলবো, ছচর ছচর করে রক্ত পড়ছে, তুলো পুরো ভিজে গিয়েছিলো। আবার ভালো করে স্পিড ফিট দিয়ে আবার মানে পরিষ্কার করে দিয়েছে, আর একটা তুলো লাগিয়ে দিয়েছে, আর ওই যে গামলা দিয়েছে আমাদের স্টিলের গামলা। আর আমার ছেলে বারবার শুধু বলছে, মা আমাকে আর একটু কফি দাও, ওই যে ওকে আমি কফি দিচ্ছি, আর আমিও নিজে খাচ্ছি, আমি 2 কাপ কফি খেয়ে নিয়েছি। তো চলো, এইখানে আমাদের ভাত খাওয়ার ব্যবস্থা হয়েছে, এই যে আমরা সবাই খেতে বসে পড়েছি একসঙ্গে। আমাদের কী খাইয়েছিল, তো ভাত খাইয়েছে, সবজি ভাত আর মাংস হয়েছিলো, আর চাটনি হয়েছিলো। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি মামা বাড়ির দিকে, হাতে গামলাগুলো নিয়ে এখন ঢং ঢং করে যাচ্ছি। তো হাতগুলো ভীষণই ব্যথা, এটা হচ্ছে বোনুর মামার মেয়ে। তো চলো যাওয়া যাক বা মামা বাড়ির দিকে একটু রেস্ট নেবো। আর এই যে সেই পুকুরটা তোমাদের দেখেছিলাম না যখন আসছে, কত বড় পুকুরটা দেখছো তোমরা। তো চলো, ওই যে এইখানে আমাদের গাড়ি আছে, আর এখন একটু মামা বাড়ির দিকে হেঁটে হেঁটে যাচ্ছি। তো চলো যাওয়া যাক, তোমরা সঙ্গে থাকো বন্ধুরা। আমরা নিশ্চয়ই আমার মেয়েকে খুঁজছি যে আমার মেয়ে কোথায়। হ্যাঁ, তোমাদের তো বলাই হয়নি আমার মেয়ের কথা, আমরা ব্লাড দিতে গেছিলাম যখন, আমার মেয়েকে বলছিলাম চলো, বলে না আমার গায়ে যদি ব্লাড, আমার মানে আমার যদি রক্ত নিয়ে নে বলে ভয়ে আমার মেয়ে যায়নি। ও দিদুনের কাছে ছিল, আমার মামিমার কাছে ছিল, ও যায়নি ভয়ে যদি আমার ব্লাডটা নিয়ে নে। তো চলো, এই যে আমরা চলে এসেছি, ও কেমন আনন্দের সঙ্গে বেরিয়ে আসবে, বলবে মা তোমার কোথায় রক্ত নিয়েছে, এরকম করে আমাকে জিজ্ঞাসা করছিলো আর কি। তো চলো, এটা হচ্ছে যে ছোটো মামার বাড়ি, আর এই ডান দিকের বাড়িটা হচ্ছে আমার বড় মামা শ্বশুরের বাড়ি, আর এখানটায় থাকে ছোট আর মেজো। তো চলো, এই যে কত সুন্দর বাড়িটা দেখছো তোমরা, কেমন লাগছে বাড়িটা কমেন্ট করো। আর এই দেখো চলে এসছে আমার মেয়েও, দৌড়ে দৌড়ে চলে এসছে, এই যে দেখতে পেয়েছো, আর তখন না দেখতে পাওয়ার জন্য মেয়ে আর মামিমা দুজনে এসছে। তো চলো, আর এই যে মামা চলে এলো সন্ধেবেলা, ছেলে মেয়েকে দেখে খুব খুশি হয়েছে আমার মামা, অনেকদিন পর আমরা এসেছি তো, তো ছোটো বাচ্চা পেয়ে খুব খুশি হয়েছে ওরা। তো এবার দেখো আমি আর আমার মামা সব বাজার বেরিয়ে পড়েছি, বাজার যাওয়ার উদ্দেশ্যে, তো শপিং করতে। তো চলো পুরোটা দেখতে থাকো, সঙ্গে থাকো, চলো যাওয়া যাক। তো আমরা চলে এসেছি একটা দোকানে, এখানে বিখ্যাত দোকান, এই শাড়িগুলো দেখছো কত সুন্দর সুন্দর শাড়ি, খুব ভালো ভালো ডিজাইনের শাড়ি আছে। তো যাই হোক, আমি কি কিনেছি সেটা কি তোমরা জানতে চাও, জানতে হলে পুরোটা দেখো আর সঙ্গে থাকো তোমরা। আর এই শাড়িগুলো কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও। এই যে আমি আর বলবো, আমি না শাড়ি দেখছিলাম এইখানে, বালুচরি শাড়ি বললো এটা,
আমি দেখে চিনতে পেরেছি যে বালুচরি শাড়ি। এবার দেখাচ্ছিল এটা একটা ব্লাউজের পিস, মানে সামনের আর পেছনের ডিজাইন এটা আর কি, ডিজাইন করা আর কি। তো যাই হোক, ব্লাউজের পিসটাও খুব সুন্দর, এখন নতুন নতুন বেরিয়েছে। কিন্তু শাড়ির যে দাম বললো, বাপরে বাপ, আমি ছুটে পালিয়ে এসেছি বাড়ি। তো যাই হোক, আমি শাড়ি কিনিনি, এই শাড়িটার দাম বলছে 2400 টাকা। তো যাই হোক, না কিনেই চলে এলাম। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করো, আর টাটা, সবাই ভালো থেকো।